বন্ধুরা সকলকে আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে হাজির হলাম আরও একটা চমৎকার অ্যান্ড্রয়েড গেম নিয়ে, যে গেমটা কিনা সকলেই পছন্দ করে। গেম ভক্তরা এমন কেউ নেই যে গেমটার নাম শুনিনি বা একবার জন্য হলেও খেলিনি। গেমটা হলো অ্যাসাসিনস ক্রিড, অলরেডি আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে। অত্যন্ত চমৎকার গেমটা, অসাধারণ লেগেছে আমার কাছে, আপনাদের কাছে অত্যন্ত ভালো লাগবে। আর গেমটা কীভাবে আমাদের ফোনে রান করাবো সেই ব্যাপারে কথা বলবো, প্লাস কোথা থেকে আমরা ডাউনলোড করব সেটা নিয়েও কথা বলবো, ডাউনলোড লিঙ্ক সহ। আমি সাথে আছি, কিছু সময়ের জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই প্লিজ 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 আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা বাজিয়ে দেবেন, কারণ না প্রতিনিয়ত আমরা আপনাদের জন্য কষ্ট করে দারুণ সব গেম ডাউনলোড লিঙ্ক সহ আমরা উপস্থাপন করে থাকি, কীভাবে আমাদের ফোনে রান করবো সে ব্যাপারেও আমরা দেখিয়ে থাকি। তাহলে আমাদের সাথে থাকুন আর ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করুন, যে আমরা কীভাবে এটা ডাউনলোড করি, প্লাস কোথা থেকে আমরা ডাউনলোড করবো এবং আমাদের ফোনে কীভাবে। আপনাকে ডাউনলোড করতে হলে যেটা করতে হবে, আপনি যদি এই মুহূর্তে আমাদের এই ভিডিওটা আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে দেখে থাকেন, তাহলে যেটা করবেন সেটা হলো এই ভিডিওর টাইটেলের উপর ক্লিক করলে ডিসক্রিপশন বক্সটা ওপেন হয়ে যাবে। জাস্ট ওখান থেকে আপনি ডাউনলোড লিঙ্ক বলে একটা লিঙ্ক পেয়ে যাবেন, ওখান থেকে জাস্ট ক্লিক করলে আপনাকে একটা ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে। আপনি জাস্ট ওখান থেকে 540 MB গেম ফাইলটা ডাউনলোড করে নেবেন। পাশাপাশি যেটা আমাদের লাগবে সেটা হলো পিএসপি এমুলেটার, এটা হলো প্লে স্টোরে সার্চ করলে পেয়ে যাবেন অথবা ডিসক্রিপশন বক্সে ওই একই সাথে পেয়ে যাবেন। এটা জাস্ট ইনস্টল করে নেবেন। গেম ফাইলটা ডাউনলোড করার পরে আর কোনো কাজ নেই, এখানে জাস্ট এই পিএসপি এমুলেটার আমি যেটা দেখালাম এইটা আপনি জাস্ট ইনস্টল করবেন। তবে হ্যাঁ, একটা ছোট্ট পরামর্শ, আপনি যখন এই গেম ফাইলটা ডাউনলোড করবেন তখন আপনি গুগল ক্রোম ইউজ করবেন, তাহলে আপনার জন্য সবচেয়ে ভালো হবে। তাহলে আর মিসিং হবে না ডাউনলোড, কিংবা ফেইল হবে না, কিংবা অনেক সময় দেখা যায় আমরা অনেকের কাছে শুনে থাকি যে গেমটা সম্পূর্ণ ডাউনলোড হয়নি, এমন হবে না আপনার সাথে অবশ্যই। তারপরে পিএসপি এমুলেটারটা জাস্ট আপনি কী করবেন, ওপেন করবেন। আমি ওপেন করছি বন্ধুরা, এখনই আমাদের ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। তারপরে আমরা জাস্ট এখান থেকে এই যে বাটন দেখতে পাচ্ছি, আমরা এই বাটনে ক্লিক করব। করলাম, ক্লিক করার পরে আমাদের মেমোরি কার্ডের বা ফোনের ফোল্ডারগুলো এখানে দেখাবে। আমাদের গেম ফাইলটা যেখানে ছিল সেই ফোল্ডারটা আমরা যাবো, এটা ছিল আমাদের ডাউনলোড ফোল্ডারে। এই যে ডাউনলোড ফোল্ডারে চলে আসলাম, আমরা ডাউনলোড ফোল্ডারে যাই। এই যে ডাউনলোড ফোল্ডারে ছিল বিধায় আমাদের গেমের আইকনটা দেখাচ্ছে, এটা জাস্ট আমরা এখানে ক্লিক করলাম। আমি সাউন্ডটা কম দিই। এইখানে ইয়া বড় আপনাকে একটা ডিসক্রিপশন দেওয়া হবে, গেমটা কীভাবে খেলবেন, মানে 6 পেজের রচনা থেকে অনেক বড়। জাস্ট আমি ক্রস করি, আমি আপনাদেরকে সংক্ষেপে দেখিয়ে দেবো, তাহলে আপনার অনেক সময় ব্যয় হবে। আমি ছোট্ট একটা দিক নির্দেশনা দিয়ে দেবো আপনাদেরকে, গেমটা কীভাবে আপনাকে খেলতে হবে। আর এই পাশে আমরা এই পিএসপি এমুলেটার গেম আগেও খেলেছি, ক্রস দিয়ে ওকে করতে হয়, ঠিক আছে। আমরা জাস্ট ওকে করি, আপনাকে এমন একটা ইন্ট্রো দিয়ে হবে। তারপর আমরা আবার ওকে করলাম, ওকে যাওয়ার পরে জাস্ট এখান থেকে স্টার্ট বাটন ক্লিক করবেন। আমরা স্টার্ট বাটন ক্লিক করলাম, নিউ সেশন, তারপর ওকে করলাম। এখানে বলতেছে রিভিউ নিউ ইউজার টিউটোরিয়াল। আমি যেটা বলছিলাম যে আপনাকে যদি এরকম একটা ইন্টারফেস দেখাবে, এই যে লিঙ্কটা, তার মানে বলতেছে আপনি যদি নতুন হয়ে থাকেন, নতুন ইউজারদের জন্য বড় একটা টিউটোরিয়াল দেওয়া হবে কীভাবে গেমটা খেলবেন, ঠিক আছে। এখানে আছে বলতেছে, এখানে ইয়েস দেশে, এখানে নো দেশে, আপনি এটা নো করে দেবেন। কীভাবে করবেন, এই পাশে যে মুভ বাটন দেখতে পাচ্ছেন, এই মুভ বাটনটা জাস্ট আপনি
বাম পাশ থেকে ডান পাশে সোয়াইপ করলে, এই যে আমরা নোতে করলাম, ঠিক আছে, নোতে করলে জাস্ট ওকে করবেন, না হলে আপনাকে অনেক সময় লাগবে গেমটা প্লে করতে, ঠিক আছে। আমি এখানে আপনাকে বুঝাই দিই, এখানে বাটন আছে, এখানে একটা, এখানে একটা, আপ ডাউন, লেফট রাইট, এখানে আছে রাইট বাটন, এখানে আছে লেফট বাটন, এইখানে শর্ট করতে পারবেন প্লাস, ঠিক আছে, আর এটা হলে মুভ করতে পারবেন। সব মিলায়ে আপনি যখন রান করবেন, এইটা বাম পাশের মুভ বাটনটা দিলে রান করবে হালকা, রাইট বাটনটা ক্লিক করে আপনি যদি এইটা মুভ বাটনটা চাপেন তাহলে দ্রুত আপনি রান করতে পারবেন, ঠিক আছে। আর একটা ব্যাপার, সেটা হলো আমরা যে এখানে যে চারটে বাটন দিয়ে গেছিলাম, এই বাটনগুলো দিয়ে আপনি আপনার ওয়েপন্স অর্থাৎ আপনার কাছে যে অস্ত্র আছে এগুলো চেঞ্জ করতে পারবেন। জাস্ট আমি এটা ক্লিক করলাম, করার পরে যে আমরা বাম পাশে দেখতে পাচ্ছি এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন, কোনটা নিতে পারবেন, ঠিক আছে। জাস্ট তারপরে ক্রস বাটন দিয়ে ওকে করবেন। আর আপনি সাপোজ এটা পার হবেন, আমি একটু জোরে যাই, এটা যাত্রা পার হবেন, এটা পার হতে কী হবে আমি সেটা দেখিয়ে দিই। জাস্ট আপনি এই যে উপরে এই বাটনটা প্লাস এই যে ওকে বাটনটা একসাথে চেপে ধরবেন দুই আঙুল দিয়ে, দেওয়ার পরে বাম হাতের আঙুল দিয়ে এই যে মুভ বাটন আমরা দেখতে পাচ্ছিলাম বাম পাশে যে মুভ বাটন ছিল, মুভ বাটনটা দিয়ে এইভাবে লাফ মারলে আপনি পার হতে পারবেন, ঠিক আছে। এইভাবে আপনাকে মিশন কমপ্লিট করতে হবে, তারপরে আপনাকে এই যে এইভাবে উঠতে হবে। বাকিগুলো আমার থেকে অবশ্যই ভালো পারবেন, কারণ আপনি অনেক গেম এক্সপার্ট আমি জানি, অবশ্যই আপনি আমাদের থেকে অবশ্যই আপনি আমার থেকে অনেক ভালো পারবেন। বন্ধুরা, আজকে এই পর্যন্ত ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে বেল আইকনটা বাজিয়ে দিয়ে আমাদের সাথে থাকবেন, আমাদের হেল্প করবেন। আর যদি গেম রান করতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টস করে আমাদেরকে জানাবেন, ঠিক আছে। আর টেক কেয়ার, আগামী দিনে দেখা হবে নতুন কোনো গেম নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।